শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 12.84 পয়েন্ট বা 0.20 শতাংশ হ্রাস পেয়ে 6276 পয়েন্ট পেয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 540 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 2.76 শতাংশ কম। ফার্মাসিউটিক্যালস খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং জিএমআই হসপিটাল রিকুইজিট ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাতে প্রাইম ব্যাংক এবং সিমেন্ট খাতে হাইডেলবার্গ সিমেন্ট সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে সর্বোচ্চ 0.49 শতাংশ, ফুড অ্যান্ড লাইট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.02 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে আইটি খাতে সর্বোচ্চ 1.30 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ বিমা খাতে 6টি এবং ফুড অ্যান্ড লাইট খাতে 5টি করে কোম্পানি রয়েছে। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল টি এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড সম্প্রতি তাদের শেয়ারের লেনদেন চালু করায় উক্ত শেয়ারটির মূল্য বৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে আজও রয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল মিলস এবং ইনভয় টেক্সটাইলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বৈধ পথে দেশে বৈদেশিক আয় পাঠালে আজ থেকে 5% প্রণোদনা পাবেন প্রবাসীরা। সরকারের 2.5% প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও 2.5% প্রণোদনা দেবে ব্যাংকগুলো। প্রবাসী আয়ে ব্যাংকে $1 দাম 110.50, এর ওপর 2.5% প্রণোদনা ধরে পাওয়া যেত 113.26 কিছু বেশি। এর সঙ্গে অতিরিক্ত আরও 2.5% প্রণোদনা যোগ হবে, ফলে এখন থেকে রেমিটান্সের $1 মিলবে 116 কিছু বেশি। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও 21 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে 20.96 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে, কারণ কেন্দ্রীয় ব্যাংক ক্রমাগত ব্যাংকগুলোতে ডলার ছাড়ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাকে ঘিরে বাণিজ্যিক ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার তারল্য সংকটের সম্মুখীন হচ্ছে। তবে সরকার বৈদেশিক রিজার্ভ স্থিতিশীল করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু তারপরও তা ক্রমাগত হ্রাস পাচ্ছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলার গ্লোবালের ফেসবুক, লিঙ্কডিন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।